Bismillahirrahmanirrahim. Shubhriyo darshok. Assalamualaikum. Asha korchi shokole nishchoi khub bhalo acho. Alhamdulillah. Allahr rahmate amiyo bhalo achi. Kache o dure deshe o desher baire je jekhane boshe amar video dekhcho. Sobaike amar ajker recipe dekhar amontron janacchi. Amar ajker recipe chicken tikka crepes. Eta khete durdanto shader ar dekhte khubi sundor. Eta sokale ba bikele nastay poribeshon korte paro. Abar bachchader tiffineo dite paro. বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর হেলদিও বটে আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তাহলে চলো রেসিপিটা শুরু করি এজন্য প্রথমে ব্লেন্ডারের একটা জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3/4 কাপ পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাথে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ লবণ স্বাদমতো টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সেই সাথে অ্যাড করে দিচ্ছি তেল 2 টেবিল চামচ সবশেষে অ্যাড করে দিচ্ছি ডিম একটি এবার সবকিছু একসাথে ব্লেন্ড করে নেচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে একটি মিক্সিং বলে নিয়ে নেছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা বেশি ঘন বা পাতলা হবে না মিডিয়াম ও মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য এবার এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রামের মতো চিকেনটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো আর এখানে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া 1 চা চামচ গরম মশলা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ লেবুর রস 1 টেবিল চামচ এবার হাত দিয়ে চিকেনটা মশলার সাথে মাখিয়ে নেচ্ছি এবার একটি প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি মেখে রাখা চিকেন এই চিকেনটা মেখে বেশি সময় রাখার দরকার নেই সাথে সাথে ভেজে নিলেই হবে চিকেনটা মিডিয়াম আঁচে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো 2-3 মিনিট ভেজে নেয়ার পর চিকেন থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে এই চিকেনটা সিদ্ধ হতে এক্সট্রা কোনো পানি দিতে হবে না চিকেন থেকে যে পানি বের হয়েছে তাতেই হয়ে যাবে আরও 2-3 মিনিট ভেজে নেয়ার পর যখন চিকেনের পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন অ্যাড করে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি হাফ কাপ আবারও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার শীটগুলো ভেজে নেব এজন্য চুলা একটি প্যান দিয়ে গরম করে নিয়েছি এবার সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এখন 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি অপেক্ষা করব এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি আমি একটা শীট ভেজে নিয়েছি একটা শীট ভেজে নিতে সময় লেগেছে 2 মিনিটের মতো আমি আরো একটা শীট ভেজে দেখাচ্ছি আর প্রত্যেকটা শীট দেওয়ার আগে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে আমি আরো একটি শীট ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলি শীট ভেজে নিয়েছি এবার যে চিকেনটা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ 100 গ্রাম তারপর 2টি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেছি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি ময়দা 1/4 কাপ পরিমাণ মতো পানি দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নেব মানে ঘন করে ময়দা গুলিয়ে একটি আঠা বানিয়ে নেব এখন একটি শীট নিয়ে তার মাঝখানে কিছুটা চিকেনের পুর দিয়ে সমান করে দিচ্ছি প্রথমে একটি সাইড ভাঁজ করে নিলাম এখন যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা
এভাবে ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি আর বাকি তিনটি সাইডও ভাঁজ করে নেচ্ছি দেখতেই পারছো কাস্ট আমি কিভাবে করছি এই তো একটা চিকেন টিকা বানিয়ে নিয়েছি আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি আরো একটি বানিয়ে নিয়েছি আর একই ভাবে সবগুলি বানিয়ে নিয়েছি এবার ভাজার পালা ভাজার জন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এই চিকেন টিকা ডুবে তেলে ভাজার কোনো দরকার নেই এবার চিকেন টিকা প্যানে দিয়ে দিচ্ছি আমি একসাথে তিনটি দিয়ে দিয়েছি এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো ভেজে নিয়েছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার একটি নাস্তা চিকেন টিক্কা এটা সকালে নাস্তায় বা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অসম্ভব মজার তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমি এবার এর ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছো মাশাল্লাহ কতটা জুসি ও লবণীয় হয়েছে এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ